আমার ভাইরা, আমাদের মালিক যখন জানিয়েছে তারা সবাই ক্ষতির ভেতরে, আপনি সামষ্টিক ভাবে না নিয়ে নিজের দিকে শুনে নাই একটা, আল্লাহ যেন আপনাকে ইন্ডিকেট করে জানাচ্ছেন আঙ্গুল ইশারা দিয়ে, আমি ভাঙা তুই ক্ষতির ভেতরে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই কথা আঙ্গুল দিয়ে বলছে, হে দরাজ করি তুমি ক্ষতির ভেতরে, অন্তত আল্লাহ যখন ইঙ্গিত দিয়ে দাঁড়িয়েছে আমার তো একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু নড়াচড়া করা দরকার, যে আমি যদি মানুষ নামে পদবাচ্য বিবেচিত হয়ে থাকি আমি আল্লাহর ঘোষণায় ক্ষতির ভেতরে, কথা বলে ঠিক কিনা? এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমার আল্লাহ ফর্মুলা পেশ করেছেন চারটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেউ যদি এই ক্ষতি থেকে বাঁচতে চায় এক নম্বরে তাকে ঈমান আনা লাগবে। ঈমান যদি কেউ আনে, ঈমানের শত্রু আছে না নেই? আরো ধরে বলে, ঈমানের শত্রু হচ্ছে শিরিক, কথা বলেন? ঈমানের শত্রুর নাম কি? আপনি ঈমান আনবেন, কিন্তু ঈমানটা যেন নির্ভাসন হয়, শিরিক মুক্ত হয়, ছোটবেলায় আমরা কায়দা যারা পড়েছি অস্তাবের সময় পড়িয়েছিল, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি অকবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ পাক মহান মাদুর রাসূলুল্লাহ